হামাসের আক্রমণ ঠেকাতে গিয়ে পঙ্গু হয়ে গিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। জরুরিভাবে 10,000 সেনা তাদের প্রয়োজন, যে কারণে চাপ বাড়ছে রিজার্ভ সেনাদের ওপর, তারা ক্ষুব্ধ হয়ে উঠছে। কারণ ইসরায়েলি নিয়ম সবার জন্য এক না। ইসরায়েলের অতি গোড়া ইহুদিরা সাধারণত বাধ্যতামূলক সামরিক পরিষেবার অধীনে নন। বছরের পর বছর ধরে সরকার এটি পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ঐতিহাসিকভাবে অতি গোড়া ইহুদিরা, যারা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় সংখ্যালঘু ছিল, তারা সামরিক চাকরি থেকে অব্যাহতি পেয়েছিল। তখন এটা সম্মত হয়েছিল যে তারা প্রার্থনা করে রাষ্ট্রের সেবা করবে। 1990-এর দশকে অতি গোড়া ইহুদিদের সংখ্যা বাড়তে শুরু করে। তখন তেল আবিব সরকার তাদের সামরিক কাজে সেবা করার জন্য উৎসাহিত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও 1999 সালে আইডিএফে মাত্র 31 জনকে নিয়োগ করতে সক্ষম হয়। ২০১৬ সালে সামরিক বাহিনীতে অতি গোড়া ইহুদিদের সংখ্যা মোট 2,850 জনে দাঁড়ায়। সম্প্রতি সামরিক বাহিনী ঘোষণা করেছে সংখ্যাটা এখন 6,000। অধিকাংশ অতি গোড়া ইহুদি সামরিক সেবা করেন না, কারণ তারা ভয় পান সামরিক বাহিনীতে তারা বিভিন্ন ধরনের মতামতের মুখোমুখি হতে পারেন। রিজার্ভ বাহিনীর একজন কর্নেল রনেন কোহলার, তিনি বলেছেন এটা সত্য, অতি গোড়া রাব্বিরা তাদের তরুণ প্রজন্মকে আধুনিকতার কাছে তুলে ধরতে চায় না। কিন্তু এটাও সত্য যে তাদের যত বেশি ছাত্র থাকবে, তাদের ইয়েশিবা বা ধর্মীয় বিদ্যালয় তত বেশি অর্থ পাবে। তারা এটিকে একটি ব্যবসা হিসেবে বিবেচনা করে এবং তাদের দখল শিথিল করার কোনো পরিকল্পনা নেই। ২০২১ সালে এটি অনুমান করা হয়েছিল যে ইসরায়েল তার 54,000 তরুণ ইয়েশিবা ছাত্রের জন্য বার্ষিক $83 মিলিয়ন ব্যয় করছে। এই অত্যধিক ব্যয় কোহলারকে হতাশ করে। তিনি ইসরায়েলি সমাজের উপর এই নীতির প্রতিক্রিয়া সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন তারা 26 বছর পর্যন্ত ধর্মীয় বিদ্যালয়ে বসে থাকে। তারা স্বয়ংক্রিয়ভাবে সামরিক চাকরি থেকে অব্যাহতি পেয়ে যান। তারা মূল বিষয়গুলো অধ্যয়ন করেন না, কিংবা তারা কোনো নির্দিষ্ট পেশার জন্য কিছুই শেখেন না। তাই পড়ালেখা শেষ করে তাদের চাকরি থাকে না, পুরো দেশকে এর মূল্য পরিশোধ করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি সরকার এটিকে ভিন্নভাবে দেখে। 2023 সালের ডিসেম্বরে যুদ্ধ শুরু হওয়ার 2 মাস পরে নেসেট একটি আইন পাস করে যা সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বয়স বাড়িয়ে দেয়। সাধারণত সংরক্ষকদের জন্য এটি 40 থেকে 41 এবং অফিসারদের জন্য 45 থেকে 46 বছরে উন্নতি করা হয়। এই মুহূর্তে ইসরায়েলি রিজার্ভ সেনারা 3 বছরের মধ্যে রাষ্ট্রকে 54 দিন সময় দেন। নতুন পরিকল্পনা মতে তাদের এখন থেকে বছরই 42 দিন সেবা দিতে হবে। কর্নেল রনেন কোহলার বলেছেন, এটা পরিষ্কার যে এখন সেনাবাহিনীর আরও লোক দরকার। রিজার্ভ সেনাদের কাছ থেকে আরও বেশি সামরিক সেবা নেওয়া হচ্ছে। এটি বৈষম্য এবং হতাশা তৈরি করছে, কারণ তাদের সাধারণ জীবন নেই এবং তারা তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে কঠোর মনোভাবের সম্মুখীন হন। ইসরায়েলের বেশ কয়েকটি উদারপন্থী গোষ্ঠী সতর্ক করেছে যে তারা প্রতিবাদে রাস্তায় নামবে যদি অতি গোড়া ইহুদিদের সামরিক সেবা থেকে এরকম করে অব্যাহতি দেওয়া হয়।